হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ নীল। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো আজকে আমি একটা ঘরের ছোট্ট কাজ একটু ব্লগ করলাম। তো জানি না ব্লগটা কেমন হয়েছে, তো অনেক দিনে আমি ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি এখন আমার ঠাকুর ঘরে চলে গেলাম। আমাদের তো আমার এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এবার আমি পুজো দিতে হবে, তো আমি পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। তো চলো দেখা যাক। তো গাইস, আমি এবার ঠাকুরকে প্রণাম করে আগে ধূপ দিয়ে সাজিয়ে নিলাম। তারপর আমি শাঁখে জল দিয়ে ধুইয়ে, তো আমি শাঁখটাকে ধুয়ে রেখে দিলাম। ওই ঠাকুর ঘর থেকে আমি নিচে নেমে দেখি আমার মা কি বানাচ্ছে। আমি মায়ের পেছন পেছন রান্নাঘরে দেখি বানাচ্ছে টা কি, তো মাকে জিজ্ঞাসা করলাম, মা কিছু বললো না। তারপর আমি আমার নিচের ঘরে আমার নিজের ঘরে গেলাম। তো কিছু শ্যুট করবো বলে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। যারা এখন আমার আদিপুরুষের পার্ট টু আর পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি, তারা ঝটপট যাও আর গিয়ে দেখো আর রিভিউ জানাও আমাকে। তো আমি এখানে শ্যুট করার জন্য সব রেডি করছিলাম, তো আমার স্ট্যান্ড ফ্যান সব নিয়ে। তো চলো দেখা যাক। আমার ঘরটা একটু অগোছালো জানি, বাট কিছু করার নেই, তো এরকমই করে চলতে হয় আমাকে। তো আদিপুরুষের যারা এখনও আমার ভিডিওটা দেখোনি, তো তারা ঝটপট দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে জলদি জলদি। তো অন্তত আমাকে 150-এর কাছাকাছি করাও। তো গাইস, আমার দেশি যোগান দিয়ে আমি আমার রিং লাইট বানিয়েছি। মানে আমার তো অত এখন এই মুহূর্তে অত বড় রিং লাইট কেনার এখন অত আমি পয়সা নেই। তো আমি যেই আদিপুরুষ ভিডিওগুলো শ্যুট করেছি, তো ওটাতে অনেকেই ভেবেছিল আমার কাছে রিং লাইট আছে। তো না, আমার কাছে রিং লাইট নেই। আমি বাল্বটা এখানে জ্বালিয়ে আমার দেশি ঘরোয়া চেয়ারটা এখানে দিয়ে, তো এখানে আমি টেস্ট করছিলাম। তো মুখটা ভালোই বোঝা যাচ্ছে। তো আপনাদের মনে হচ্ছে যে এটা রিং লাইট, বাট এটা রিং লাইট নয়। আপনারা সেটা দেখিয়ে নিলেন যে ভিডিওতে। তো এটা আমার হচ্ছে এমনি নর্মাল বাল্ব, আমি ওটাতেই করছি। তারপর আমি ভিডিও শেষ করে উঠে গেছি। তো গাইস, আমার শ্যুট শেষ হয়ে গেল। প্রচণ্ড গরম লাগছে এখনো, আর আমি এতক্ষণ ধরে করছি, জানি না ভিডিওটা কতক্ষণের জন্য হলো। তো গাইস, আপনাদের কি মনে হচ্ছে, মিনি ব্লগ আজকে এখনো শেষ হলো? এখনো হয়নি, এখনো মিনি ব্লগ আমার বাকি আছে। তো চলো দেখা যাক। তো গাইস, এটা কি আমার মা এনে দিল? তো এটা হচ্ছে সয়াবিনের কাটলেট। তো এটা আমার ফেভারিট, খুবই হেভি লাগে খেতে। তো আমি এখানে একটুখানি আমার নিজের মুখটা দেখাচ্ছিলাম, তো টেস্ট হেভি ছিল, আসাম। তো বড় পিসটা আমি আগে ফাটিয়ে নিলাম, তো এবার আমি খাবো। তারপর এখানে আমার মাও চলে এলো, তো এবার আমরা দুজন মিলে একসঙ্গে কাটলেট খাচ্ছি। তো হেভি আসাম হয়েছিল খেতে, তো আপনারাও বানিয়ে খেতে পারেন। তো অতগুলো কাটলেট খেয়ে আমি আর থাকতে পারিনি, আমি এবার শুয়ে পড়েছি খাটে একটুখানি এসি চালিয়ে। তারপরেই দেখি আমার ঠাকুমা বাজারে গেছিলো, আমি ভুলেই গেছিলাম ঠাকুমাকে দিয়ে আমি চিকেন পকোড়া আনতে দিয়েছিলাম। তো আবার এইগুলোকেও বসে বসে খেলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি রাহু, বাট আমি রাহু নই। কী করবো, আমার ভালো লাগে খেতে, এটাই আমার জাত, মানে এটাই আমার ধর্ম, খাওয়াটাই আমার সব কিছু। তো আর তারপর আমি পাচ্ছিলাম না, তবুও খেয়েছি, খেয়ে দিয়ে এবার তো বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমি এখন খাটে শুয়ে পড়েছিলাম অলরেডি। তো টাটা।